প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা, তোমরা যারা তৃতীয় শ্রেণীতে পড়ো অর্থাৎ ক্লাস থ্রি, তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিষয় স্বাস্থ্য ও শারীরশিক্ষা, এটা কিন্তু পার্ট 8 অর্থাৎ অক্টোবর মাসে যেটা শেষ মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদেরকে দেওয়া হবে বা দেওয়া হয়েছে, যার পূর্ণ মান দেওয়া রয়েছে 40 40 নম্বরের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে। দেখো, আমরা প্রথমেই দেখব যে একে কি আছে। একে দেখো, বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি খুঁজে শূন্যস্থান পূরণ করো। 9টা আছে তাই 9 নাম্বার। তাহলে আমরা চলো উত্তরগুলো করতে শুরু করে দিই। ক, সুস্বাস্থ্য। তা সুস্বাস্থ্য থেকে কি আছে? সুস্থ সবল রাখবো দেহ, এসো সবাই শপথ নিই, স্বাস্থ্যবিধান চলবো কি মেনে। শূন্যস্থানে তোমরা মেনে লিখবে, ঠিক আছে? মেনে সকলকে তার খবর দিই। খয়ে দেখো, সূর্যি মামা ওঠার আগে, এই নিয়ে এবারেরটা, তাহলে সূর্যি মামা ওঠার আগে বিছানা ছেড়ে ওঠো, প্রাতকৃত্য সেরে মাঠে জোর কদমে কি করবে? ছোট, জোর কদমে ছোট। তারপরে দেখো গয়ে, সুস্থ সবল দেহ মন নিয়ে পরেরটা, সুস্থ সবল চাও কি তুমি রাখতে দেহ মন, প্রতিদিনই করতে হবে তোমায় কি যোগাসন। যোগাসন করলে মন সুস্থ সবল থাকবে। তারপরে দেখো, পড়ালেখা করলে হবে জ্ঞানের কি হয়, জ্ঞানের পরিচয়। জ্ঞানের পরিচয়, ভুল করে কেউ তোমরা কিন্তু সঞ্চয় এখানে লিখবে না, এটা জ্ঞানের পরিচয় হবে। হ্যাঁ, তারপরে দেখো গুরুজন নিয়ে তারপরেরটা, তোমার মাথার উপর যেন আছে গুরুজন, চলবে তাদের কথা মতো, মানবে সারাক্ষণ, মানবে হবে। তারপরে দেখো যে নিজের যা কাজ, তাহলে নিজের যা কাজে দেখো কি রয়েছে, যে ড্যাশ সাফাই জামা কাপড় রাখবে যে ঠিক করে, এটা হচ্ছে জুতো সাফাই, জুতো সাফাই জামা কাপড় রাখবে যে ঠিক করে লিখবে। আচ্ছা, তারপরে দেখো একটা ফল খাওয়া চাই, এখানে রয়েছে আম জাম কলা লিচু শশা পাকা বেল, তার সাথে খেতে পারো লেবু বা তোমাকে বেল আছে তার জন্য মিলিয়ে আপেল, লেবু বা আপেল। তারপর দেখো নিয়মিত ধোবে মুখ হাত, খাওয়ার আগে খাওয়ার পরে ধোবে যে মুখ হাত, রাতে শোবার আগে ভোরে মাজবে তোমার দাঁত। তারপর দেখো থুতু অতি নোংরা জিনিস, থুতু বা কফ সর্দি যত কিংবা পানের পিক, সাবধানতে ফেলবে তুমি দেখে চতুর্দিক, দেখে চতুর্দিক। তাহলে এগুলো আমাদের হয়ে গেল। চলো এবার আমরা পরের প্রশ্নগুলো দেখব। পরে দেখো রয়েছে যে বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি খুঁজে টিক চিহ্ন দাও। কয়ে রয়েছে দেখো, ফল খেতে হলে কিভাবে খাবে, বিশুদ্ধ জলে ধুয়ে খেতে হবে, এইটাই প্রথমেই পেয়ে গেছি, তাহলে এইটাই হচ্ছে সঠিক উত্তর, অন্যগুলো কিন্তু হবে না। ক্ষয়ে দেখো, কিভাবে ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, রাস্তার কাটা ফল একদমই নয়, অনেকক্ষণ কেটে রাখে রাখা ও ঢেকে রাখা ফল তাও নয়, পরিষ্কার জলে ধুয়ে সঙ্গে সঙ্গে কেটে ফল খাওয়া, এটা ঠিক, সি হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো, রান্না করার পরে খাবার কিভাবে রাখা উচিত, ঢাকা দিয়ে, ফ্রিজ ঢাকা দিয়েই ঠিক উত্তর, তাই এখানেই আমরা টিক চিহ্ন মেরে দেবো। ঘরে দেখো, কি ধরনের খাবার খাওয়া যেতে পারে, কৃত্রিম রং দেওয়া খাবার, কোনো রঙিন খাবারই নয়, বিভিন্ন ঋতুর সকল ধরনের খাবার ও প্রাকৃতিক বিভিন্ন রঙের খাবার, সি হচ্ছে সঠিক উত্তর, অন্যগুলো কিন্তু নয়। তারপরে দেখো, শাকসবজি কখন ধোয়া উচিত, অবশ্যই কাটার আগে, অবশ্যই কাটার আগে শাকসবজি ধোয়া উচিত। তারপরে দেখো, হাত কখন কখন ধুতে হবে, এই হাত কখন কখন ধুতে হবে এটা নিয়ে এই যতগুলো রয়েছে তার মধ্যে কিন্তু একটু সংশয় রয়েছে, সেটা কি, ইয়েতে যেটা রয়েছে দেখো, খাবার খাওয়ার আগেও পরে, শৌচের পরে, রোগীর ঘরে যাওয়ার আগেও পরে, এটাও যেমন সঠিক, আবার সিতে আছে দেখো, শৌচের পরে, রোগীর সংস্পর্শে আসার আগেও পরে, এবং ময়লা কোনো বস্তুর সংস্পর্শে আসার আগে, আসার পরে, তাহলে কোনো বস্তু, এটাও যেমন ঠিক। তো সেই জন্য এখানে কিন্তু এই দুটোই সঠিক উত্তর হবে। তা তোমরা এখানে যে কোনো একটা তোমাদেরকে দিতে হবে, তাই তোমরা এখানে লিখবে সিএরটা দেবে, ঠিক আছে, এও যেমন ঠিক সিও ঠিক, তো সিএটা তোমরা এখানে দেবে। তারপর দেখো, খাবার চিবিয়ে খেলে কি সুবিধা হয়, খাবার চিবিয়ে খেলে খাবারের পরিপাক ভালো হয়, এটাই ঠিক,
তাই আমরা এখানে টিক চিহ্ন মেরে দেব তারপরে দেখো জয় রয়েছে যে খাবার কিভাবে খাওয়া উচিত অর্ধেক চিবিয়ে একদম নয় দ্রুত সম্পূর্ণ গিলে খাওয়া উচিত তাও নয় আস্তে আস্তে সম্পূর্ণ চিবিয়ে খাওয়া উচিত এই সি এরটা সঠিক কখন হাত ধোবে খাওয়ার খাবার খাওয়ার আগে শৌচের পরে দেখো খাবার খাওয়ার আগেও পরে সবকটি ক্ষেত্রে তাহলে সবকটি ক্ষেত্রে এখানে সঠিক উত্তর সেই জন্য এখানে দেখো এই যে খাবার খাওয়ার আগেও পরে ছিল শৌচের পরে রোগীর ঘরে যাওয়ার আগেও পরে তাহলে এই সবগুলোর জন্যই কিন্তু হাত ধুতে হয় তো এখানে ওই ছয়ের এখানে এটাও উত্তর হতে পারত এই জন্যই আমি বললাম চলো তারপরে দেখি এখানে দেখো বহুর মধ্যে থেকে টিক চিহ্ন দিতে হবে তিনের কি আছে দেখো বাল্যকালের ভিত শক্ত করতে কি করতে হবে প্রথমে রয়েছে সুঅভ্যাস পালন করা সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে লড়াই করা সুস্থ শরীর ও সুস্থ মন এখানে এ হচ্ছে সঠিক উত্তর সুঅভ্যাস পালন করা খয় দেখো ঘুম থেকে বিছানা না ঘুম থেকে কিভাবে বিছানা ছেড়ে উঠতে হবে তাহলে আস্তে আস্তে ঘুম থেকে উঠতে হবে এটাই কিন্তু সঠিক উত্তর ল্যাপটপ দিয়ে কখনোই উঠবে না গয় দেখো নিয়মিত যোগাসন করলে কি সুযোগ পাওয়া যায় তাহলে নিয়মিত যোগাসন করলে খাবার হজম হয় দেহ সুস্থ সবল ও মন সতেজ থাকে নমনীয়তা বৃদ্ধি পায় অবসর সময় কাটানো সম্ভব হয় তাহলে এখানে হবে বি এর উত্তরটা সবচেয়ে ভালো যে দেহ সুস্থ সবল হয় মন সতেজ থাকে তারপর দেখো প্রতিদিন স্কুলেতে যেতে হয় কেন প্রতিদিন স্কুলেতে শেখার কত কিছু আছে তাহলে এ এ উত্তরটা সঠিক অন্যগুলো কিন্তু সঠিক না গুরুজন কারা এটাও একটা ভালো প্রশ্ন গুরুজন কারা যারা আমাদের শিক্ষক তারা তো অবশ্যই গুরুজন বাবা মা ঠাকুরদা ঠাকুরমা তারাও গুরুজন বাবা মা পরিচিত অপরিচিত যারা বয়সে বড় এই সি এর মধ্যে সবাইকে নেওয়া আছে তাই সি হচ্ছে সঠিক উত্তর তারপরে দেখো রাতে ঘুমানোর সময় পরে থাকা পোশাক বদল না করলে কি ক্ষতি হতে পারে দেখো কৃমি বা রোগ জীবাণু ওই আমাদের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে দুর্গন্ধ ছড়াতে পারে রোগ জীবাণু দুর্গন্ধ ছড়াতে পারে এখানে ডি হচ্ছে সঠিক উত্তর রোগ জীবাণু দুর্গন্ধযুক্ত পোশাক বদল না করলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে তারপরে দেখো তোমার কাছে দামি বস্তু কোনটি হীরে সোনা সময় জীবন দেখো এর মধ্যে তোমার কাছে অবশ্যই দামি বস্তু হচ্ছে জীবন এছাড়া অন্য কিছু দামি হয় না আচ্ছা দাঁত ও মুখ কখন পরিষ্কার করতে হবে শুধুমাত্র সকালবেলা শুধুমাত্র রাত্রিবেলা সকালে ও রাতে ডি হবে সঠিক উত্তর সকালে দুপুরে রাত্রে ও ভারী কোনো কিছু খাবার পরে দাঁত মাজতে হবে এগুলো আমাদের হয়ে গেল দেখো এবার আমরা শেষ দিকে চলে এসেছি যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও জল আমাদের কি কি কাজে ব্যবহৃত হয় জলে কি বেশি থাকলে ওই জল আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হবে আর কি কি ভাবে বৃষ্টির জল সংরক্ষণ করা যায় তো দেখো এই উত্তরগুলো আমরা এবার দেখে নেব দেখো জল আমাদের কি কি কাজে ব্যবহৃত হয় উত্তর আমরা নানান কাজে জল ব্যবহার করি আমরা জল পান করি আমরা জল দিয়ে কাপড় কাচি আমরা জল দিয়ে স্নান করি এছাড়াও আমাদের ঘরে বিভিন্ন কাজে জল ব্যবহার করা হয় কয় দেখো জলে কি বেশি থাকলে জলে কি বেশি থাকলে ওই জল আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হবে উত্তর জলে বিভিন্ন রকম অপ্রয়োজনীয় সামগ্রী যেমন জৈব নোংরা এছাড়াও বিভিন্ন অপ্রয়োজনীয় ধাতু যেমন আর্সেনিক সীসা ইত্যাদি বেশি থাকলে সেই জল ব্যবহারের উপযোগী নয় তারপরে দেখো গয়ে রয়েছে যে কি কি ভাবে বৃষ্টির জল সংরক্ষণ করা যায় উত্তর লেখো যে যে উপায়ে বৃষ্টির জল সংরক্ষণ করা যায় তা নিম্নরূপ বর্ষাকালে ছাদে বৃষ্টির জল সংরক্ষণের জন্য তৈরি জলাধার তৈরি করে বৃষ্টির জল সংরক্ষণ করা যায় এছাড়াও যেখানে জলের অভাব সেখানে বর্ষার সময় বাঁধানো পুকুর তৈরি করে ও জল সংরক্ষণ করা যায় তাহলে এই হলো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটি লাইক করো আর তুমি যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তার কারণ তোমাদের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর এই চ্যানেলেই পাওয়া যায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ